প্ল্যাটফর্মে ট্রেন আসলেই যাত্রীদের এই হুড়োহুড়ি প্রতিদিনের। আসন তো দূরের কথা, একটু দাঁড়ানোর জায়গা পেতেও যুদ্ধ করতে হয় তাদের। কানাই কানাই পুরনো ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদে, ইঞ্জিনে, এমনকি দরজায় ঝুলে ঝুঁকি নিয়েই পাড়ি দিতে হয় অনেক সময়। ভিতরে জায়গা নাই, একবারে প্যাকেট। ভিতরে প্রচন্ড গরম আর জ্যাম, উঠতেও যেমন ঝামেলা, নামতেও ঝামেলা, অনেক জ্যাম, ব্যবস্থা নাই, খুব কষ্ট। অথচ সারা দেশে খোলা আকাশের নিচে অবহেলা আর অযত্নে নষ্ট হচ্ছে ট্রেনের 800+ যাত্রীবাহী বগি। কমলাপুর লোকশেডে পড়ে থাকা এই বগিগুলো বিভিন্ন সময় আনা হয় মেরামতের জন্য, কিন্তু দীর্ঘ সময় পড়ে থাকার কারণে মরিচা ধরে খসে পড়তে শুরু করেছে, ভেঙে পড়ছে দরজা জানালা, নষ্ট হচ্ছে মূল্যবান সব যন্ত্রাংশ। এগুলো পরে লইছে, অনেক কম্পার্টমেন্ট এখানে পরে আছে, আমরা যাত্রী যারা আছে তারা তো অনেক কষ্ট করতেছে। আরো বগি দিলে আমাদের জন্য, জনগণের জন্য ভোগান্তি কম হয়। রাষ্ট্রীয় সম্পদ, কোটি টাকা সম্পদ, আমরা যাত্রীরা সিট পায় না ট্রেনে যাওয়ার সময়। এগুলো যদি সরকার মেরামত করে দেয় তবে যে আমাদের যাত্রীদের চলাচল মোটামুটি কিছুটা লাঘব হবে। বগিগুলো মেরামতের জন্য আনা হলেও দীর্ঘদিন পড়ে থাকার কারণে এগুলোকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। চলার একেবারে অনুপযোগী হলে, সবে মেরামতের অনুপযোগী হলে তখন এই গাড়িগুলো আমরা কর্ণে ঘোষণা করি। যেইগুলো RC মার্ক করা, এইগুলো এখন প্রক্রিয়াধীন আছে, সব সেল হবে। রেলমন্ত্রী বলছেন বিক্রয় প্রক্রিয়া জটিল হওয়ার ফলে অনেক সময় পার হয়ে যায়, তবে দ্রুত এসব বগির ব্যাপারে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি। আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে, তারা তদন্ত করে দেখে এগুলি আর চালানো যাবে না, তখন এগুলি তখন আমরা টেন্ডারের মাধ্যমে বিক্রি করে থাকি। এগুলি ইচ্ছা করলে আপনাকে কোনো ব্যক্তিকে দেওয়ার সুযোগ নাই, এটা হলো কন্টিনিউয়াস প্রসেস। রেলের পূর্বাঞ্চলে প্রায় 500 ও পশ্চিমাঞ্চলে প্রায় 300 পরিত্যক্ত বগি পড়ে আছে বলে জানাচ্ছে রেলপথ মন্ত্রণালয়। সরকারি মাল দরিয়ামে ঢাল, প্রচলিত এই প্রবাদ বাক্যের যেন বাস্তব উদাহরণ দীর্ঘদিন অবহেলায় নষ্ট হতে বসা ট্রেনের এই বগিগুলো। বিশেষজ্ঞরা বলছেন সময় মতো উদ্যোগ নিলে এগুলো আবার সচল করা সম্ভব ছিল। এগুলো আর কাজে লাগানো না গেলে অন্তত বিক্রি করে রেলের উন্নয়নে কাজে লাগানোর তাগিদ যাত্রীদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।